বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যের টিফিনে কি দেয়া যায় এ নিয়ে আমরা প্রতিটা মায়েই কিন্তু ভীষণই চিন্তায় থাকি। এরকম একটা রেসিপি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি সহকারে রেসিপিটা খেতে পারবে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব আর সময়ে কিন্তু একদমই কম লাগে। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে, তার জন্য আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এক দু মিনিট মিক্সারে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন সুজিটা কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে, খুব বেশি গুঁড়ো করতে হবে না, এক দু মিনিট একটু ঘুরিয়ে নিলেই হবে। এবার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ আটা তার মধ্যে অ্যাড করেছি। সুজি আর আটাটা ভালো করে মিক্স করে দিতে হবে। এবার ওই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি হাফ কাপ টক দই নিয়েছি, তার সাথে জল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিতে হবে। এবার সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে, তাই একবারে জলটা দিলে হবে না, আস্তে আস্তে করে জলটা অ্যাড করতে হবে। যেহেতু সুজি জলটা অনেকটাই টেনে নেয় তাই জলটা কিন্তু প্রায় অনেকটাই জল লাগে। এই যে দেখুন আমার সুজিটা মিশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার আরেকটা বাটিতে আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট পর সুজিটা দেখুন অনেকটাই ভিজে গেছে, জলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার তার মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করছি। এখানে আমি গ্রেট করে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন আর ফেটানো টক দইটা মিশিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি ঘনও করব না। ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প তেলে এগুলো ভাজা যায়, ভীষণই হেলদি একটা রেসিপি। এবার এরকম একটা গোল চামচ দিয়ে মেপে আমি 1 চামচ ব্যাটার প্যানে দিয়ে দিয়েছি। এবার চামচটা দিয়ে এরকমভাবে গোল করে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ভেতর থেকে হবে না, উপর থেকে পুড়ে যাবে, তাই গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। আমি উপর থেকে এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তার সাথে আমি পাস্তা মশলা নিয়েছি, পাস্তা মশলাটাও উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা দিয়েও তৈরি করতে পারেন, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তবে চিলি ফ্লেক্সটা বাচ্চারা যদি না খেতে চায় বা ওদের কাছে ঝাল লাগে তাহলে চিলি ফ্লেক্সটা ছাড়া রান্নাটা করবেন। এক পাশ ভাজা করা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব। এভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজা করা হয়েছে, লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আবারও উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি বাকিগুলোও ভেজে নেব। খুবই অল্প সময়ের মধ্যে ভীষণই হেলদি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা আপনারা বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেবেন। বাচ্চারা কেন, এই রেসিপিটা কিন্তু বড়রাও খেতে পারে। আর যেহেতু আমি এটা ডিম আর সবজি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটা এমনি এমনিও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।